আজ থেকে এই সংসদ সম্পূর্ণ অবৈধ বললেন জিএম সিরাজ। বিরোধী দল বিএনপির 7 জন সংসদ সদস্য পদত্যাগের পর আজ থেকে জাতীয় সংসদ সম্পূর্ণ অবৈধ বলে মন্তব্য করেছেন বগুড়া 6 আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। আজ স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে গিয়ে সংসদ ভবন প্রবেশের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন বিএনপির 7 জন সংসদ সদস্য পদত্যাগ করলে কিছু যায় আসে না। গত 4 বছরে বিরোধী দল বলতে শুধু বিএনপির 7 জনই ছিল, আর যে বিরোধী দল নামকাওয়াস্তে আছে তারা তো পোষা বিরোধী দল। এই পোষা বিরোধী দলের 4টি বছর গীত বন্দনা করতে করতেই গেছে। তাই আজকে থেকে সংসদে বিরোধী দলের প্রতিনিধিত্ব করার জন্য মানুষ তো নেই, মশা মাছিও নেই। আজকে থেকে এই সংসদ সম্পূর্ণ অবৈধ। জিএম সিরাজ বলেন, বিএনপি যখন সংসদে জনগণের কথা বলতো 350 জনের মধ্যে শুধু 7 জনের কথা জনগণ শুনত, বাকি 343 জন যখন কথা বলতো সেটা শুধু দেয়াল শুনত, মানুষ শুনত না। জাতীয় পার্টি যখন কথা বলতো মানুষ অন্য চ্যানেলে চলে যেত। বিএনপির আন্দোলন পদত্যাগ নিয়ে শুরু হয়েছে, 10টি দফাও দেওয়া হয়েছে। আগামী 24 ডিসেম্বর যুগপাত আন্দোলন, বিএনপির একই দফা এই সরকারের পতন। জনগণ সরকারকে বাধ্য করবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে। এদেশে মানুষ যাতে ভোটাধিকার ফিরে পেতে পারে, মানুষ যাতে বাক স্বাধীনতা ফিরে পায় এবং অনতিবিলম্বে এই সংসদ ভেঙে দিতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া 6 আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া 4 আসনের মোশাররফ হোসেন, চাপাই নবাবগঞ্জ 2 আসনের আমিরুল ইসলাম, ঠাকুরগাঁও 3 আসনে জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনে রুমিন ফারহানা। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।